নমস্কার বন্ধুরা আরও একবার আজকে মনের কথায় আপনাদের সাথে একটু নিজের মনের কথা শেয়ার করতে ইচ্ছে হলো আমার এই মনের কথা ভালো লাগলে ইউটিউব থেকে একটা লাইক বাটনে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক দেবেন আর একটা নোটিফিকেশন পারলে অন করে নেবেন গতবার ঠিক ইলেকশনের পরপর যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম আজ সেই টপিকে ভাবতে পারেন সুপ্রিম কোর্ট অফ ব্যাপারটা করিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের আজকে রায় দান হল কী টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে নিট সারা ভারতব্যাপী যে মেডিকেল এন্ট্রান্স টেস্ট হায়ার সেকেন্ডারি বা টেন প্লাস টু দেওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীদের যদি তারা মেডিকেল পড়তে চায় বা ডাক্তারি পড়তে চায় তাদেরকে এই পরীক্ষাটা কোয়ালিফিকেশান দিয়ে মানে দিয়ে কোয়ালিফাই করে তারপর পড়তে হয় এবং সেখানে দেখা গেছিলো একটা চরম ফলাফলের বিশৃঙ্খলা সাতষট্টি জন সাতশো কুড়ি পেয়েছিল তার মধ্যে ছজন ছিল একই এক্সাম হলের হারিয়ানার একটি এক্সাম হল থেকে বেরিয়েছিল পাটনাতে এফআইআর হয়ে যেদিনকে ভোট হয়ে যেদিনকে পরীক্ষা হয়েছিল পাঁচই মে সেদিনকেই বিকেলে তেরো জনকে অ্যারেস্ট হয়েছিল করা হয়েছিল প্রশ্ন লিকের অভিযোগে সেম জিনিস হয়েছিল গুজরাটেও গুজরাট এবং বিহারে এফআইআর হয়েছে এবং একই জায়গায় হারিয়ানার ছজন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে কী যুক্তি দেওয়া হয়েছিল ন্যাশনাল অথরিটি থেকে সেটা হচ্ছে যে এরা একটু দেরিতে এক্সাম শুরু হওয়ার জন্য গ্রেস মার্ক পাবে সেই গ্রেসমার্কের কথার ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পনেরোশো তেষট্টি জনের তেইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পনেরোশো তেষট্টি জন নাকি শুধু গ্রেসমার্ক পেয়েছিল তাদেরকে হয় নতুন করে এক্সাম দিতে হবে সেটা তেইশে জুন বা তাদের যে গ্রেস মার্ক সেটাকে বাদ দিয়ে তাদের নাম্বার দিয়ে তাদের বেসিসে র্যাঙ্কিং হবে এবং তিরিশে জুনের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে ছয়ই জুলাই থেকে যে কাউন্সেলিং শুরু সেই ছয়ই জুলাই কাউন্সেলিংয়ের কোনো রকম হ্যাম্পার হবে না কিন্তু ব্যাপারটা কি সঠিক হলো আমরা সবসময় মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এদের রায়কে সবসময় সাধুবাদ এবং এদের কথাই লাস্ট মানে সুপ্রিম কোর্ট তো লাস্ট তার উপর তো আর কিছু নেই এদেরকে আমরা মেনে চলে আসছি এরা আমাদের সংবিধানের সর্বোচ্চ স্তম্ভদের মধ্যে একটি এবং সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা সে দরকার হলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে এবং তাদেরকে জেলে পর্যন্ত চাইলে ভরতে পারে এতটাই তারা স্ট্রং আমাদের সংবিধানের দিক থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই বিচারে তো আমরা সরাসরি কি বলবো সমালোচনা করতে পারি না কিন্তু কটা জিনিস ভাবার একটা জায়গা আছে যেমন ধরুন একজনের ছশো সত্তর সে পেয়েছে তার গত বছরের যে রেজাল্ট সেই অনুযায়ী র্যাঙ্ক হওয়ার কথা তিন হাজারের আশেপাশে সে সেই তিন হাজার র্যাঙ্কে সন্তুষ্ট হয়নি এরকম বহু বাচ্চা আছে আপনারা জানি না কতটা জানেন যারা তিন হাজার চার হাজার ছ হাজার দশ হাজার এই র্যাঙ্কে সন্তুষ্ট হয় না তারা আরো বেটার র্যাঙ্ক আরো বেটার অনেক সময় এমসে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় তারা যদি আজকে তর্কের খাতিরে ধরে নিলাম যে ছশো সত্তর পেয়েছে গতবারও যা পেয়েছিল এবারও তাই পেয়েছে তাহলে তার র্যাঙ্ক এবারে হবে কিন্তু প্রায় পনেরো হাজার তার কারণ এই পিরিয়ডের মধ্যে অনেক লোক অনেক ছেলে অনেক ছাত্র চলে এসেছে এবার বলাই যেতে পারে যে গতবারে যেরকম পরীক্ষা প্রশ্ন হয়েছিল হয়তো এবারে তার থেকে একটু সহজ প্রশ্ন হয়েছে যার জন্য ছেলেরা বা মেয়েরা নম্বর বেশি পেয়েছে এবং নম্বর বেশি পাওয়ার জন্য তাদের ফলাফল ভালো হয়েছে সাতশোর ওপর অনেক লোক পেয়েছে মানে আগেরবার যারা পেয়েছিল তার থেকে প্রায় দু তিন হাজার লোক বেশি পেয়েছে শুধু সাতশোরই উপরে সাড়ে ছশোর উপরে সেই অনুপাতেই হয়তো আগে যা পেয়েছিল তার থেকে দশ বারো হাজার ছাত্র বেশি পেয়েছে কারণ টোটাল তেইশ লাখ পরীক্ষা দিয়েছে তেইশ লক্ষ ছাত্র পরীক্ষা দিয়েছে তার মধ্যে অনেকে হয়তো দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে অনেকে প্রথমবার পরীক্ষা দিচ্ছে অনেকে হয়তো একের বেশিবার পরীক্ষা দিয়েছে এবং প্রশ্ন সহজ হওয়ার দরুন হয়তো যারা ছশো সত্তর গতবার পেয়েছিল এবারে তারা হয়তো সাতশো পাচ্ছে সেক্ষেত্রে তাদের র্যাঙ্ক কি হবে আমি বলতে পারি না কিন্তু আমরা যদি এই ধাঁচটাকে ফলো করি তাহলে যারা গত বছর যে নম্বর পেয়েছিল যে ছশো পঞ্চাশ পেয়েছিল তার যা র্যাঙ্ক হয়েছিল আজকে তার কয়েক হাজার র্যাঙ্কসে পিছিয়ে যাবে মানে কয়েক হাজারটা প্রায় দশ হাজার বিশ হাজারের জায়গায় পৌঁছাবে এইখানে দুটো ফ্যালাসি আছে একটা ফ্যালাসি হচ্ছে এই রকম মাত্র পনেরোশো তেষট্টির পরীক্ষা আলাদা করে না নিয়ে গোটা যত ছেলে এই তেষট্টি এই তেইশ লাখ এই তেইশ লাখ ছাত্রদের একসাথে পরীক্ষা নেওয়া আবার উচিত এবং সেখানে স্ট্রিক্টলি দেখা উচিত যে কোনো রকম গরমিল যেন না হয় নতুবা এই এক্সামের পদ্ধতিটাকেই এখন ক্যান্সেল করা উচিত কারণ না হলে খুব মুশকিল যে জিনিসটা আমাদের এসএসসির এসসির ক্ষেত্রে হয়েছে দু হাজার পরীক্ষা হয়েছে দু হাজার তাদের জব দেওয়া হয়েছে আজকে দু হাজার এসে বলা হচ্ছে যে ওই পরীক্ষার সমস্ত রিপোর্ট বাতিল বা পঁচিশ হাজারের যে কর্মসংস্থান হয়েছিল তা বাতিল সেম জিনিস যদি এখানে নিতে হয় তাহলে কী দাঁড়াবে যারা আজকে এক্সাম দিয়ে ডাক্তারি পথে ঢুকবে তারা ডাক্তার হয়ে যাবে কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েট হয়ে যাবে ওই পিরিয়ডে তারপর বলা হবে যে তোমাদের ওই পরীক্ষাটা বাতিল ছিল সুতরাং তোমাদের ডাক্তারের ডিগ্রি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সব বাতিল এটা কিন্তু হতে পারে তার কারণ এই যে পনেরোশো তেষট্টি এক নম্বর হচ্ছে এই পনেরোশো তেষট্টি ছেলে চুপ করে বসে থাকবে না তারা আবার পরীক্ষা কেন দেবে তারা বলবে যে আমরা তো প্রায় এক মাস আগে ফিফথ মেতে পরীক্ষা হয়েছিল আমরা তো তারপর থেকে এক মাস পড়িনি আমরা তো অনেক বেশি ভুলে গেছি আমরা তো প্রিপেয়ার নই অর্থাৎ আরও পনেরোশোটা একসাথে কেস আসতে পারে ধরে নিলাম যে কোর্ট এই পনেরোশোর দাবিকে একসাথে কনসিডার করছে সেক্ষেত্রে আবার একটা কেস আবার চলবে সেটা কিছুদিন তারপর আবার একটা রায় হবে এবং সেই রায় কবে হবে কাউন্সিলিং আগে হবে না পরে হবে কেউ জানে না এরপর যখন কাউন্সিলিং শুরু হবে দেখা যাবে যে বাচ্চাগুলো যে নম্বর পেয়েছে সেই নম্বর অনুযায়ী তাদের র্যাঙ্ক অনেক পিছিয়ে পিছিয়ে গেছে যেটা আগের ছিল না এবং মাত্র কি এতজনই খালি পেয়েছে বাকিরা পায়নি এবং যদি বাকিরা না পেয়ে থাকে তাহলে এরা কেন ওরা কেন না এইটার প্রশ্নটা কিন্তু ধোঁয়াশা মানে কিভাবে চয়েস করা হলো যে এরাই কেবলমাত্র গ্রেস নাম্বার পেয়েছে বাকিরা পায়নি নাকি প্রশ্ন আগের চেয়ে অনেকটা সহজ ছিল যে গতবারের তুলনায় এবারে অত্যাধিক পরিমাণে নম্বর বেশি পেয়েছে লোকজন এক্সপার্ট দিয়ে কিন্তু এই জায়গাটার বিচার করতে হবে আমি নিশ্চয়ই জানি নিশ্চিত জানি নিশ্চয় এটা করা হয়েছে একদিনে করার পরই এই ডিসিশন নেওয়া হয়েছে কিন্তু তাও জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত একশো শতাংশ কারেক্টেড হয়েছে বলে মনে হচ্ছে না আমি সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়েই বলছি যে আমার মনে হয় এই জায়গাটা এতটা স্বরলক্ষিত বোধ করা যাবে না যে পনেরোশো তেষট্টিকে তেইশে জন বসতে হবে এবং তাদের তিরিশে জুন রেজাল্ট বেরোবে তারা যেখানে যা পাবে সেই অনুযায়ী তাদের র্যাঙ্ক হয়ে যাবে এবার এই এরা যদি পরীক্ষায় বসে যদি দেখা যায় কয়েকজনের র্যাঙ্ক অনেক পিছিয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু আগু পিছু হবে এখানেও কিন্তু ভাববার বিষয় আছে আমি তর্কের খাতে ধরে নিচ্ছি এই পনেরোশো তেষট্টি সবাই সাতশোর উপর পেয়েছে এবার এদের র্যাঙ্ক খুব ভালো হয়েছে এবার এই পরীক্ষায় দেখা গেল তেইশে জুন থেকে যে তিরিশে জুনের রেজাল্টটা বেরোলো তাহলে দেখা গেল যে এদের রেজাল্ট অনেকের ভালো হয়নি ধরা যাক এই পনেরোশোর মধ্যে সাতশো রেজাল্ট ভালো হলো না তো যাদের তখন ওই র্যাঙ্ক ছিল তাদের আবার র্যাঙ্ক আগু পিছু হবে ধরা যাক পরীক্ষা এরা এবারে পরীক্ষা দিয়ে সাড়ে ছশো পেল তারা হয়তো আগের বার পেয়েছিল সাতশো বারো কি সাতশো দশ তখন তার র্যাঙ্ক হয়েছিল ধরে নেওয়া যাক তার র্যাঙ্ক হয়েছিল হয়তো পাঁচশো সাতশো র্যাঙ্ক হয়েছিল আজকে ছশো পঞ্চাশের তার র্যাঙ্ক হয়ে যাবে পনেরো হাজার কুড়ি হাজার কারণ এখন তো দেখা যাচ্ছে যে ছশো পঞ্চাশে প্রায় কুড়ি হাজারের বেশি ক্যান্ডিডেট ওখানে ঢুকে গেছে তো এবার কীভাবে ব্যাপারটা দাঁড়াবে আর সেবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড আর এবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড তো আলাদা হবে যদি সেবারে আমি তর্কের খাতির ধরে নিই যে পরীক্ষাটা হয়েছিল সহজ তার জন্য এত হয়েছে এবারে যদি আমি টাফ কোশ্চেন করি কোশ্চেন তো প্রত্যেকবার এক হবে না আর টাফ আর ইজি এটা তো কোনো প্যারামিটার নয় আজকে ফিজিক্সের একটা অঙ্ক একজনের সোজা মনে হতে পারে একজনের কঠিন মনে হতে পারে জেনারেলভাবে আমি এখানে সোজা প্রশ্ন করব না কঠিন প্রশ্ন করব এখানে একটা প্রশ্ন থাকে এবার তেইশে জুন যে পরীক্ষাটা হবে সেটা যে কঠিন প্রশ্ন হয় এদের একজনও হয়তো সাতশোর ঘন্টি ক্রস করলো না তখন কি হবে যাদের র্যাঙ্ক এক দুই ছিল তারা চলে গেল সাতশোর পিছনে মানে তারা র্যাঙ্ক চলে গেল হাজারের পিছনে কি হবে খুব খুব চাইল্ডলেস ব্যাপার হয়ে যাচ্ছে নাকি এবং সবচেয়ে বড়ো কথা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে না কিসের বেসিসে এগুলো হচ্ছে জানি না কিন্তু আমার মনে হয় গোটা পরীক্ষাটাই আবার নেয়ার প্রয়োজন এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই তেইশে জুন ডেটটা রেখে বরং যতজন পরীক্ষা দিয়েছে বা যতজনে আবার পরীক্ষা দিতে চায় তেইশ লাখকে একসাথে পরীক্ষা দিতে আবার বসাতে হবে এবং সেখানে নিশ্চিদ্ধভাবে বেষ্টনি তৈরি করতে হবে যাতে কোনোভাবে প্রশ্ন না লিক হয়ে যায় এর বাইরে আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না এই যে উপায়টা হলো এই উপায়টাতে কিন্তু অনেক রকমের গণ্ডগোল রয়ে গেল অনেকগুলো জায়গায় র্যাঙ্কিংয়ের সমস্যা হবে অনেকগুলো জায়গায় আবার নতুন করে কেস হবে যারা তেইশে জুন পরীক্ষা খারাপ দেবে তারা প্রত্যেকে বেরিয়েই কেস করবে কারণ দুবার প্রশ্ন এক নয় এবং এখানে প্রশ্ন উঠবে যারা পাঁচই মে পরীক্ষা দিয়েছে তারা যদি সহজ প্রশ্নে উত্তর দিয়ে থাকে কোন যুক্তিতে যেখানে গ্রেস দেয়া হয়েছে সরকার থেকে সেখানে তেইশে জুন তারা কেন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের র্যাঙ্কটাকে পিছিয়ে দেবে পিছবে তো বটেই সাতষট্টি জন তো আর র্যাঙ্ক ওয়ান হবে না যে পিছবে সেই কেস করবে দেখা যাক সেদিনকে যখন ভিডিওটা করেছিলাম আমি ভাবতে পারিনি সারা দেশব্যাপী এতটা আলোড়ন এতটা আন্দোলন হবে মনে আসা ছিল যে মানুষ এখনো ঘুমিয়ে পড়েনি কিন্তু ভসে পাচ্ছিলাম না কারণ তখন তো ভোটের একটা বিরাট ডামাডোল চলছে এবং কায়দা করে ওই সময় চার ফোর জুন যেদিনকে ইলেকশনের রেজাল্ট সেদিনকেই নিটেরও রেজাল্ট বের করেছে কোনো সংবাদ মাধ্যম বিশ্বাস করুন বাংলার কোনো সংবাদ মাধ্যম কিন্তু সেদিনকে নিটের রেজাল্ট দেখায়নি এখন কিন্তু সবাই দেখাচ্ছে এই যে হাইকোর্টের রায়টা আপনি এখন খুলে দেখুন প্রতিটা এতে দেখাচ্ছে এবং আমি যদি ভুল না করি বিকেলে আজকে আলোচনা সভায় বসে যাবে সবাই আলোচনা করতে ও না আজকে বিকেলে তো একটা অন্য ব্যাপার আছে বিশেষ করে আমাদের বাংলার মিডিয়াতে একটা অন্য টপিক নিয়ে আজকে আলোচনা হবেন এবং যেখানে আমি খুব সৌভাগ্যবান আমি আমার দুটো খুব কাছের ডাক্তারবাবুকে দেখতে পাবো সন্ধে সাতটার সময় হ্যাঁ যাই না তারা এখন মানে এই নিট নিয়ে কিছু বলবেন কি না আমি শোনার অপেক্ষায় থাকবো কারণ সত্যি মানে এটা দেখে ভালো লাগে যে অবশেষে হ্যাঁ যে মিডিয়া একটু হলেও ডাক্তারদের কথা ভাবছে ডাক্তারদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যেরকম কোভিডের সময় হয়েছিলো প্রচণ্ড গুরুত্ব দিয়েছিল তারপর আবার কোথায় হারিয়ে গেল যাই হোক দেখা যাক যেরকম তখন ভেবেছিলাম কিছু হবে না কিন্তু তারপর একটা রায় দিয়ে একটা রিএক্সামের অন্তত পনেরোশো তেষট্টি জনের তো রিএক্সামের ব্যবস্থা হলো আমি এখনও তাকিয়ে রয়েছি সেই দেখটার দেখে যেদিনকে পুরো এক্সামিনেশান প্রসিডিওরটা ক্যান্সেল হয়ে আবার নতুন করে এক্সাম হবে কারণ আমার মনে হচ্ছে সেই দিনটা আসার সময় খুবই কাছে অন্তত তেইশে জুনের পরে এটা হবেই হবে কারণ তেইশে জুন যে প্রশ্নটা ওরা পাবে সেই প্রশ্নটা ওরা কেউ সন্তুষ্ট হবে না এটা আজকে পনেরোই জুন এই তেরোই জুন মানে দশ দিন আগে বলে দেয়া যায় কথাটা দেখতে থাকুন শুনতে থাকুন আমিও দেখি কি দাঁড়াবে যখন যা খবর পাবো আপনাদের সাথে আবার কথা বলতে বসে যাব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার